গার্লফ্রেন্ডের জায়গা ওই জন্য গার্লফ্রেন্ডের জায়গা এই দেখ মাটি মাটি মোর গার্লফ্রেন্ডের নাম ওই গাধা মোর ঠাকুরের নাম জানিস ঠাকুরের নাম ঘাস তুই ঘাসের উপরে পড়ছিস পরদিন কর মানুষ পরদিন মুখ শাড়ি দেওয়া থাকে মাগো কইছে চিরনি নিয়ে যাবো চিরনি আনি দেবো খুদু কাকাবো ভাল ভাল চিংড়ি গুলো পটাবো তোমার সঙ্গে জিন্স প্যান্ট বিন্দি যাচ্ছেন আর মুই একলা ইউনিফর্ম বিন্দি যাচ্ছং মুই ম্যাডাম কয়া দিম দেখবেন এলাই আমরা তিনজনে পরে যাচ্ছি জিন্স প্যান্ট তুই একলাই পরে যাচ্ছিস একলাই আমরা আমার এলে জিন্স প্যান্টের সমিতি সমিতি বানাছি শুধু কয়া দিস না বুট জুতি দিয়ে তোর কপাল সাজা করে দিব না রে মুই বই পড়ং এলা এতে অনুপমা বিতে বালাশি সিতে সকিনা ইনে সকিনা গকি নেলা কত পরিবেশ তো ইয়া দেখ মুই পারং এতে আলবিনা বিতে বিবি সিতে কিউটি জিতে চুনে ডিগি ইতে তুই পড়ি পাইস দেখ মুই পড়ং ইয়ে মতে মদারু গতে গাজারু সাথে সুল্লু সাথে ফুলটুসি আর তোমরা কাঙো তো তুই পড় এতে বিতে ও বাবা কি করে সিতে সা তো তো সা দিতে দিতে ও দাদু কি করে দাদু কত দাদু বাজে তুই ইতে আগির বসিয়ে এ কত বড় কত এফতে ম্যাডাম ম্যাডাম আছে এটা ম্যাডাম না হয় এটা দিদিমণি দিদিমণি কি করে ম্যাডাম তোমরা না জানেন মুই এই ক্লাসের একমাত্র ঢেলসা ঢেলসা ছাত্র উপস্থিত দিয়ে দাও তোমায় মুই না হাঁটছো তোমরা না জানে কি করে রোল নাম্বার 49 দূর ম্যাডাম উনে আইছি না আজ গিয়া কি করে রোল নাম্বার 47 আচ্ছা তো দেখেন না এত সুন্দর চকচকে চাঙাটা আছে কি করে আচ্ছা তো মনি রোল নাম্বার 46 ওস্তে ম্যাডাম চুপচাপ বসে থাকবে আর উনি যা যা প্রশ্ন করবে তার ঠিক ঠিক আনসার দিবে
এই সবাই চুপ চুপ অফিসার আসছে অফিসার চুপচাপ থাক এই সবাই চুপ 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 অফিসার আসছে চুপ চুপ কথা বলবি না কেউ চুপ চুপ এই সবাই ওঠো ওঠো অফিসার আসছে ওঠো ওঠো তোমরা সবাই কেমন আছো একদম বড়িয়া ভালো স্যার ভালো ভালো স্যার মুইয়ে শুধু খারাপ স্যার খুব কষ্ট মোর কেন কেন তোমার কি হয়েছে স্যার আজকে ভুল টুসি স্কুল আসে নাই স্যার কি করে এই চুপ চুপ অসভ্যতা মিনা সরি ম্যাডাম সরি 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 তোমার নাম কি মাই নেম ইজ কেয়ার স্যার কেয়ার তুমি একটু পড়ো তো বাহ তুমি তো ভালো পড়লে আমার দারুণ লেগেছে ম্যাডাম আপনার স্টুডেন্ট তো ভালোই পড়তে জানে হ্যাঁ হ্যাঁ আমি এদের কষ্ট করে এইভাবে শিখেছি কি করে এই তুমি তোমার নাম তোমার বাবার নাম তোমার মার নাম ইংরেজিতে বলো স্যার আই অ্যাম মাই নেম ইজ ট্যাবলেট বারমান স্যার আই অ্যাম ফাদার মাই নেম ইজ হরিকান্ত বর্মন স্যার আই অ্যাম মাদার মাই নেম ইজ নক্ষেশ্বরী বর্মন স্যার স্যার আই অ্যাম সিস্টার মাই নেম ইজ তারিকা বর্মন বাহ ম্যাডাম আপনার ছাত্ররা তো ইংরেজিতে উড়োজাহাজ আমি এদের এইভাবে শিখাইছি কি করে তুমি বলো তো তোমার ভাইয়ের কাছে চারটা আম আছে দুটো আম তোমাকে দিল তাহলে তোমার ভাইয়ের কাছে কটা আম থাকবে স্যার ভাইয়েরটা তো একটা আমও থাকবে না কেন স্যার এক নম্বর ভাই তো মুখ তো আম দিবেই না আচ্ছা দুই নম্বর কথা স্যার যদি ভাই তুমি আম দেখছো তাহলে কারি করি সারা কুড়ি কুটি হ্যাঁ স্যার সেটা অবশ্য ঠিকই বলছে কি করে সাব্বাস তোমার ছাত্ররা তো অঙ্কতে চেন্নাই এক্সপ্রেসের মতো ওটা তো থাকবেই আমারই গুণ ওটা আমি এদের মধ্যে ছড়িয়েছি আচ্ছা তুমি বলো একটা বিল্ডিং তৈরি করতে যদি দুইটা সিমেন্টের বস্তা লাগে তাহলে তিনটে বিল্ডিং তৈরি করতে কয়টা সিমেন্টের বস্তা লাগবে ও স্যার এলে আমার কাজ নয় এলে রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রি হিসাব রাজমিস্ত্রি জানে মুই অল্লে জানুক না ঠিকই তো বলছে স্যার রাজমিস্ত্রি হিসাব ও কিভাবে জানবে সেটাও তো একটা কথা তোমাদের মধ্যে কে ভালো ছবি আঁকতে পারে স্যার মুই মুই তাহলে একটা পাখির ছবি এঁকে দেখাও পাখির ছবি মুই 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 গুন মুই গুন রাখ পাখির ছবি স্যার হ্যাঁ আচ্ছা পাখির ছবি স্যার এটা তো ডিমের ছবি আহ স্যার পাখিটা তো এই ডিমের ভিতরে আছে ঠিকই তো স্যার ডিম থেকেই তো পাখির বাচ্চা হয় ঠিক আছে ঠিক আছে এবার একটা প্রশ্ন করব যে উত্তর দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব গোকুলে যশোদার ননি বা মাখন কে চুরি করেছিল বল কে চুরি করেছিল বল বল কে চুরি করছে ননি না স্যার মুই চোর করং নাই স্যার মুইও করং নাই মুইও করং নাই তুইও করছিস না স্যার না স্যার মুই না মুই চোর করং নাই স্যার না আমি ইয়ে করছি বল বল কে ননি চুরি করছে বল নালে একদম মাইর এক পিঠে ছাল তুলে নিব ম্যাডাম তোমরা জানেন মুই কিন্তু চোর টোর করং না ম্যাডাম মুইও মুই তো একদম ভদ্র সবাই মুই তো বলে জানি না মুই তো কোনদিন চোর করং নাই ম্যাডাম মুই মাইরি বিদ্যা করং মুই চোর করং নাই না স্যার আমার ছাত্ররা পড়াশুনো না পারতে পারে কিন্তু ওরা চুরি করে নাই ওরা ননি চুরি করতেই পারে না কি করে